Hey guys, what's up? আশা করি সবাই খুব ভালো আছো এন্ড সবাই খুব খুশি যে তিন মাস সময় শেষ হয়ে যাচ্ছে, PUBG আর ফ্রিফায়ারটা এখন বাংলাদেশ থেকে আনবেন হয়ে যাবে, রাইট? বাট এখানে আরেকটি বড় ব্যাপার যেটা হচ্ছে যে PUBG আর ফ্রিফায়ারটা যখন বাংলাদেশ থেকে আনবেন করা হবে তখন কিন্তু আবার গণহারে সবার আইডি ব্যান হওয়া শুরু হয়ে যাবে, গেমের আইডি কথা বলতেছি। তো সেটা কেন হবে আর সেটার সলিউশন কি সেটা নিয়ে কথা বলবো ভিডিওর সেকেন্ড পার্টে। তো চলো প্রথমে জেনে নিই যে গেমগুলো বাংলাদেশ থেকে আনবেন হচ্ছে কিনা, আদৌ কি আনবেন করা হবে নাকি ব্যানের সময় শেষে বাড়ানো হবে, আর আনবেন করা হলে ঠিক কবে নাগাদ আনবেন হচ্ছে, সবকিছু ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে। পরীক্ষা শুরু, তো ছেলেমেয়েদের পরীক্ষার ভিতরে এই গ্যাঞ্জামটা তারা করবে না। আই হোপ যে ডিসেম্বরের শেষের দিকটা এসে পাবজিটা তারা বাংলাদেশ থেকে আনবেন করতে পারে বা আরেকটু বেশি সময় নিতে পারে। বাট তোমরা মোটামুটি ভাবে এটা কনফার্ম থাকতে পারো যে তিন মাসের জন্য ব্যান দেওয়া হয়েছিল, তিন মাসই ব্যান থাকবে, এর থেকে ব্যানের সময়সীমাটা আবার নির্দেশ দিয়ে হাইকোর্ট থেকে বাড়ানো হবে না। তো আনবেনের প্রসেসটা সম্পূর্ণ করতে মোটামুটি বিভিন্ন অপারেটরের বিভিন্ন ধরনের সময় লাগতে পারে, কেউ হয়তো বা কিছুদিন আগে আনবেন করবে, কোনো অপারেটর হয়তো বা দুদিন পরে আনবেন হবে। গেমটা ব্যান দেওয়ার সময় তোমরা যেমনটা দেখতে পেয়েছিলে যে গেমটা কিন্তু ব্যান যেদিন থেকে বাংলাদেশে হাইকোর্টে নির্দেশ দেওয়া হয়, বাংলাদেশ থেকে যেদিন গেমগুলো ব্যান করা হয় সেদিন থেকেই কিন্তু আমাদের প্রত্যেকের ফোনে গেম ব্যান হয়ে যায়নি, প্রত্যেকটা অপারেটরে গেম ব্যান হয়ে যায়নি, আমাদের বিভিন্ন অপারেটরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গেমগুলো আস্তে 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 ব্যান হয়ে যাচ্ছে। তো আনবেন করার ক্ষেত্রেও এরকম টাইম লাগবে আমাদের, বিভিন্ন জায়গায় বিভিন্ন অপারেটরে বিভিন্ন সময় আস্তে 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 গেমগুলো আনবেন হবে। তো এই আনবেন প্রসেসটা একটু লেন্দি হতে পারে, যার জন্য হয়তো বা আমরা এই ডিসেম্বরের শেষের দিকটা চলে যেতে পারি, বাট 2022 সালে এসে তোমরা বিপেন্সারে গেম খেলতে পারবা এটা একদম কনফার্ম থাকতে পারো। তো এবার তোমাদের জানাই গেমগুলো বাংলাদেশ থেকে আনবেন করার পর কিভাবে তোমাদের গেম আইডিটা ব্যান হয়ে যাওয়ার রিস্ক বেড়ে যাবে। তো কথা হচ্ছে বাংলাদেশ থেকে যখন গেমগুলো আনবেন করা হবে তখন কিন্তু আবার ওই কয়েকদিন আমরা মোটামুটি পিং এর একটু সমস্যা ফেস করবো, অ্যাডজাস্ট হতে হতে বাংলাদেশ সার্ভারের সাথে গেমগুলো। দেন ওই কয়েকদিন কিন্তু আবার তোমরা অনেকে কি করবে আবার বিপিএন লাগায় খেলতে চাইবা, কিন্তু আবার যখন বিপিএন লাগায় খেলতে চাইবা তখন কিন্তু তোমাদের আইডিতে ব্যান ইস্যু অবশ্যই আসতে পারে, কারণ এখন হচ্ছে বাংলাদেশ থেকে গেমগুলো ব্যান, যার জন্য টেনসেন বলো আর গেরিনা বলো সবাই কিন্তু এই জিনিসটা মোটামুটি বুঝতে পারতেছে যে বাংলাদেশে যেহেতু ব্যান ইস্যু রয়েছে তো সেক্ষেত্রে আমরা যখন বিপিএনটা ইউজ করে লোকেশনটা চেঞ্জ করে খেলতেছি। তো এই ব্যাপারটা তারা এখন আর ওইভাবে নিতেছে না, এই ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিতেছে না। বাট বাংলাদেশ থেকে যখন অফিসিয়ালি গেমটা আবার আনবেন করা হবে তখন কিন্তু এই বিপিএন কারেক্ট করার ব্যাপারে টেনশন বলো গেরিনা বলো তারা কিন্তু আবারও অনেক কড়াকড়ি নিয়ম ঠিক আগের মতো চালু করে দিবে। তো অবশ্যই গেমগুলো যখন বাংলাদেশ থেকে আনবেন হবে তোমরা কিন্তু কখনোই আবার বিপিএন লাগায় খেলতে যাবো না, খেলতে গেলেই তোমাদের বিভিন্ন ধরনের ব্যানের ইস্যু কিন্তু চলে আসতে পারে। তো এই ছিল আমার কাছে আপডেট, এবং সেই সাথে অবশ্যই অফিসিয়াল কোনো আপডেট যদি আমি পাই বা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট পাই তা অবশ্যই সবার আগে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো অন্য কোনো ভিডিওতে নিউজটা পাওয়ার সাথে সাথেই। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো টেক ভিডিওতে অথবা নতুন কোনো টেক নিউজে। টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ।